ले लिया ऑलरेडी कवर होने হসপিটাল আছে কাল আমরা ফ্ল্যাগ তৈরি করেছিলাম, তৈরি করার সময় আমরা ভাই দাদা ওগুলো আমার বন্ধু বান্ধব সবাই এসে আমরা পাহাড়তে কাজ করেছিলাম। তো এই মুহূর্তে আমরা যে মুহূর্ত স্টার্ট করলাম লাগানোর পর লেগে তারপর বিজিবি চেক কর্মীর তারা এসে আমাদের উপেন বাধা দিয়েছে, খোলামেলা বলেছে এইসব লাগানো যাবে না, কি চলছে এখানে রাত্রেবেলা, আমার বাড়ি এখানে, আমার বা কে বলে তো এখানে এত রাত্রেবেলা কি করিস এখানে, মানে এই বলা কথা বলে আমাকে খুব ধমকি টমকি এইসব আমি কমে তারা। তারপর আমরা পুলিশকে ফোন যার ফোন করে জানাই, তো পুলিশকে জানানোর ফলে তো পুলিশকে দুজন কর্মী এসেছিল আমাদের সাহায্য করে দিল, তো তাদেরকে বিজিবির কর্মী তারা ধমকি দিয়ে ওকে উদ্যোগ থেকে পাঠিয়ে দিয়ে, তারপর আমরা যে ছেলেরা ছিল তখন তাদেরকে বলে সবাই মিলে প্ল্যাগ নিয়ে চলে যাও, নয়তো এ হবে সে হবে, দুই তিন জন লোককে বই দেখাইছে, বই দেখানোর পরে কি হলো তারা সবাই কিছু না বলে সব কিছু আমরা চলে এসেছি। কারণ তখন আমরা এমন পরিস্থিতি দেখেছি যে যদি আমরা এখানে কথা বলি একটা থেকে আরেকটা হবে, একটা বিপরীত হবে, খুব খারাপ পরিস্থিতি হবে, সেজন্য তারা বললো ভাই আমরা চলে এসেছি, আমি বলি ভাই চলে সবাই এরপরও আর ইয়ে করার দরকার নেই, যা হবে কাল সকালে হবে। আর অরিমানদারকে আমি ফোন করে দেখবো সবকিছু বলেছি, তো অরিমানদার বলে সব কিছু ঠিক আছে, নর্মাল আছে, তোমরা সবাই আয় পড়ো, কোনো ইয়ে করতে দরকার নেই। মানে এইভাবে পরিস্থিতি হচ্ছে, তারা বলছে আমাদের কোনোভাবেই ফ্ল্যাগ এখানে লাগানো হবে না, কোনো চিন্তা নেই। তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আছে, আমরা আছি এখানে, ফ্ল্যাগ আমরা তোমার সঙ্গে এসে লাগাবো, ঠিক আছে? তেলিয়ামুড়া এখানে এসে লাগাবো ফ্ল্যাগ, চলো দেখবো। আর তারপর পুলিশের সঙ্গে যা ব্যবস্থা করো আমরা, চলো।